ঢালিউড কুইন অপু বিশ্বাস এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন সিনেমার কাজে, কিন্তু এরই মধ্যে তার পরিবার তাকে কিছুটা হলেও সময় দিচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। যেহেতু আবরাম খান জয়কে নিয়ে সব সময় শুটিং এ যাওয়া সম্ভব হয়ে উঠছে না অপু বিশ্বাসের, সেই দিক থেকে খেয়াল রাখছেন শাকিব খানের মা এবং শাকিব খান আবরাম খান জয়ের। জয় খেতে ভালোবাসে খিচুড়ি, এবং সেটা হচ্ছে একটা সবজি খিচুড়ি। সেই সবজি খিচুড়ি অনেক সময় অপু বিশ্বাস রান্না করেন, এবং তার মধ্যে থাকে স্পেশাল কোয়েল পাখির ডিম, এবং কোয়েল পাখির ডিম ছোট ছোট ডিম হওয়াতে সেটা জয় অনেক ভালোবাসে। শাকিব খানের মা 200 কোয়েল পাখির ডিম নিয়ে জয়ের জন্য গেল, জয় শাকিব খানের সঙ্গে পাঠালো এবং নিজেও গেল সঙ্গে, কারণ এই ডিম আসলে জয় ভেঙে ফেলতে পারে এবং জয় ডিম অনেকগুলো খেতে ভালোবাসে। শাকিব খানের মা সেই কোয়েল পাখির ডিম সিদ্ধ করে জয়কে দিলেন, এবং জয় তো সেই ডিম পেয়ে খুবই সারপ্রাইজ, কারণ ওর কাছে ছোট ছোট ডিমগুলো খুব বেশি পছন্দের, ও ওগুলো দিয়ে খেলতে ভালোবাসে। তারপর সেই ডিম দিয়ে তিনি খিচুড়ি রান্না করে দিলেন, এবং খিচুড়ির মধ্যে ছোট ছোট ডিম যখন ভেসে উঠে, জয় এই জিনিসটা দেখে অনেক বেশি মজা পায় এবং আনন্দ পায়। দাদুকে দেখে সে খুব খুশি জড়িয়ে ধরে বলল যে তুমি এগুলো আমার জন্য কি নিয়ে এসেছো। তখন তার দাদু বলল যে অনেক মজার একটা জিনিস নিয়ে এসেছি এটার ভেতরে। তারপর সেই খাঁচা খুলে তো এতগুলো ডিম পেয়ে জয় মহা খুশি। আসলেই বাচ্চারা তার পছন্দের জিনিসগুলো যখন হাতে পায় তখন তারা হাততালি দিয়ে ওঠে এবং অনেক আনন্দ করতে ভালোবাসে, মুখে গপগপ করে সেই ডিম খাচ্ছে আর কথা বলছে। শাকিব খানের মা বলছেন যে খাবার মুখে দিয়ে কথা বলতে হয় না, সে সেটাতে আরো মজা পেয়েছে এবং কি বলছে তার কিছুই বুঝতে পারছে না। আসলে দাদু এবং নাতির যে খেলা, এই খেলা জিনিসটা আসলে অনেক মজার। যাদের দাদা দাদু নানা নানু নেই তারা আসলে বুঝতে পারবে না, পৃথিবীতে এর চাইতে আনন্দের আর কিছু আসলে নেই। অপু বিশ্বাস সিনেমা শুটিং থেকে ফিরে তিনি তার শাশুড়িকে দেখে অনেক খুশি হয়েছেন, এবং তিনি তার জয়ের সাথে কী কী খেলেছেন সেগুলো জানতে পেরে তিনিও নিজে অনেক খুশি হয়েছেন। আসলে পরিবার যখন পাশে এসে দাঁড়ায়, নিজের একটা ভালো কাজের সঙ্গী হয়, তখন সবার কাছে ব্যাপারগুলো ভালো লাগে। আমাদেরও উচিত আমাদের পরিবারে যে মানুষগুলো রয়েছে, অনেকের মধ্যেই হয়তো অনেক ভুল বোঝাবুঝি অনেক কিছুই থাকে, সব কিছু কাটিয়ে নিজেদেরকে আসলে সুন্দর করে যেভাবে সুন্দরভাবে বেঁচে থাকা যায় সেই ব্যাপারটা আসলে তৈরি করে নেয়া। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেনি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।